আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। করোনা সংক্রমণ ও মহামারী একেবারে কমে এলেও সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে পর্যন্ত 14,27,00,000 মানুষকে প্রথম ডোজ, 12,43,00,000 মানুষকে দ্বিতীয় ডোজ এবং 5,82,00,000 মানুষকে বুস্টার বা তৃতীয় ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এ তথ্য জানিয়েছেন। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 1.5 কোটি ডোজ ভ্যাকসিনের মজুত রয়েছে দেশে, যার বেশিরভাগেরই মেয়াদ ডিসেম্বরের মধ্যে ফুরিয়ে যাবে। নানা অজুহাতে ওষুধের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। দেশে 33,000 ধরনের ওষুধ তৈরি হলেও ওষুধ প্রশাসন দাম নিয়ন্ত্রণ করতে পারে মাত্র 117টি। ওষুধ প্রশাসন জনগণের নাকি কোম্পানিগুলোর স্বার্থ দেখছে, সে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম, বাড়ছে চিকিৎসা খরচ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে চিকিৎসা করাতে ব্যক্তির পকেট থেকে খরচ হয় শতকরা 72 টাকার বেশি, যা এশিয়াসহ অনেক দেশের কয়েক গুণ। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য বলছে, চিকিৎসা খরচের 60% বেশি ব্যয় হয় ওষুধ কিনতে। দাম নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, কারণ 33,000 ব্র্যান্ডের ওষুধের মধ্যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতে পারে মাত্র 117টির দাম, সেটিও নির্ধারণ করা হয় 1994 সালে। 28 বছর আগে যে সকল ওষুধ ব্যবহৃত হতো, 28 বছর আগে চিকিৎসকরা যে ওষুধ ব্যবহার করতেন, রোগের যা ধরন ছিল এবং যে সকল ওষুধ ছিল না, সেগুলো তো তিনটি পরিবর্তন হয়েছে। নতুন ওষুধ এসছে, ব্যবহারের ধরনে বদলছে, রোগের ধরন পাল্টেছে। অতএব বহুল ব্যবহৃত এই বিশেষণ দিয়ে যদি কোনো ওষুধের তালিকা তৈরি করতে হয়, তাহলে তো অবশ্যই সেটা 28 বছর পরে না, আরও অনেক আগেই আসলে এটা নতুনভাবে প্রণীত হওয়া দরকার ছিল। ওষুধের মূল্য বৃদ্ধি মানুষকে আসলে দরিদ্র হওয়ার ক্ষেত্রে, যারা বর্ডার লাইনে আছেন তাদের মধ্যে একটা অংশ যখন অসুস্থ হবেন তারা দরিদ্র হয়ে পড়বেন। প্রায় 90-95% মানুষকে আসলে চিকিৎসা করা যায় 200-250 ওষুধ দিয়ে, তাদের সাধারণ রোগ ব্যাধিগুলো, সেই ওষুধগুলো যদি প্রাপ্যতা নিশ্চিত করে এবং রাষ্ট্র যখন নাকি নিজে ক্রেতা হয়ে উঠবে, এই বৃহৎ ক্রেতার কিন্তু বাজারে ঢুকলেই তখন এসে আসলে বাজারের উপর নিয়ন্ত্রণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2 বছর পরপর অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করে, কিন্তু বাংলাদেশে 28 বছরেও কেন সেই তালিকা হালনাগাদ হচ্ছে না, তার সদুত্তর নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। দামের সাথে তো আর এই কন্ট্রোলিংয়ের বিষয়টা না, যেমন 117টি যে প্রাইমারি হেলথ কেয়ারের এসেন্সিয়াল যেগুলা ওষুধ, তো তখন সেটা করা হয়েছিল। এখন যদি সরকার বা আমাদের স্বাস্থ্যসেবা খাত থেকে যদি সেরকম কোনো সুপারিশ আসে, কোনো মহল থেকে আসে, সেটা আমরা বিবেচনা করে দেখব। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় ওষুধ কোম্পানির প্রসারে সরকার বিভিন্ন ছাড় দিলেও তারা এখন অনেকটা লাগামহীন, যা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া ওষুধ প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 67 বছর বয়সে এসএসসি পাশ করে চমক সৃষ্টি করেছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার আবুল কালাম আজাদ। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 2.95 পেয়ে উত্তীর্ণ হন তিনি। 1955 সালের 1 মার্চ জন্ম আবুল কালামের। দশম শ্রেণীতে থাকাকালীন সময় আর্থিক সংকটে পড়ালেখা ছাড়তে বাধ্য হন। এরপর জীবিকার তাগিদে ঢাকায় থাকেন 22 বছর, পরে সৌদি আরবে কাটান আরও 18 বছর। 2013 সালে দেশে ফিরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন আবুল কালাম আজাদ। 2020 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়ে এবছর জামালপুরে চন্দ্রাবাজ রশিদা বেগম হাই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেন তিনি। এবার আন্তর্জাতিক। চীনের তৈরি নতুন মহাকাশ স্টেশন তিয়ানগং এ পৌঁছেছেন 3 নভোচারী। 6.5 ঘন্টা ভ্রমণ শেষে বুধবার ভোরে মহাকাশ স্টেশনটিতে ডক করে সেনঝাও 15 নামের মহাকাশযানটি। নতুন 3 ক্রু পৌঁছে যাওয়ায় সেখানে আগে থেকে অবস্থান করা অপর 3 জন 1 সপ্তাহের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন। চীনের মহাকাশ স্টেশনটি তৈরিতে যে 11টি আলাদা যন্ত্রাংশ প্রয়োজন ছিল, এবারের যাত্রায় তার শেষ চালানটি নিয়ে যাওয়া হয়।
আগামী 6 মাসের মধ্যে স্টেশনটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে চায়না ম্যান্ড স্পেস এজেন্সি। এর আগে মঙ্গলবার নভোযান শেনঝাও 15 চীনের উত্তর পশ্চিমের গোবি মরুভূমির ঝিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যাত্রা শুরু করে। এবার খেলার খবর। কাতার বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। একই সময় গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ সৌদি আরব। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এক প্রকার ফাইনাল লিওনেল মেসিদের জন্য, আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা পুলিশদের। কাতারের দোহা থেকে আরও জানাচ্ছেন পরাগারমান। বিশ্বকাপের শেষ 16-তে যাওয়ার জন্য নানান সমীকরণের সামনে এখন আর্জেন্টিনা। তবে সবচেয়ে সহজ উপায় হলো পোল্যান্ডকে হারানো। একটি জয়ই আলবিসুলস্তাদের নিশ্চিত করবে গ্রুপের শীর্ষ থেকে বিশ্বকাপের রাউন্ড অফ 16। যদি ড্র হয় তবুও থাকছে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা, কিন্তু তখন তাদের উপর ভর করবে নানা সমীকরণ। তাই এই ম্যাচেও জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার জন্য। এমন ম্যাচে তাই এভারেস্ট সমান চাপ লিওনেল মেসিদের কাঁধে। তবে চাপ বেশি থাকলে মাঠে পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে পারে, তাই তো চাপ মুক্ত থেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা সবার। এদিকে এই ম্যাচে হারলে হাতছাড়া হতে পারে পোল্যান্ডের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা, তাই তো তারাও জয়ের জন্য মুখিয়ে আছে। মেসিদের সাথে ড্র কিংবা জয় লেভানডোভস্কির দলকে নিয়ে যাবে বিশ্বকাপের শেষ 16-তে। আর্জেন্টিনার কাছে হারলে ছিটকে যেতে পারে পোলিশরা। সৌদি আরব যদি মেক্সিকোকে হারায় তাতেও কপাল পূর্বে লেভানডোভস্কিদের। দুই দলের 11 বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে 6 বার, হেরেছে 3 বার, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। এর আগে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে একটি করে জয় আর্জেন্টিনা এবং পোল্যান্ডের। এবার গ্রুপ সি থেকে রাউন্ড অফ 16 নিশ্চিত করতে দুই দলই জয় চাইছে। তাতে করে মেসি এবং লেভানডোভস্কির লড়াইটা দারুণ উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল আমোদেরা। পরাগমান, এটিএন বাংলা, দোহা, কাতার। বিশ্বকাপের ডি গ্রুপ থেকে আগে শেষ 16 নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। রাত 9টায় তাদের প্রতিপক্ষ তিউনেশিয়া। ফ্রান্সকে হারিয়ে আফ্রিকার দেশটিরও সুযোগ রয়েছে নকআউট পর্বে যাওয়ার, যদিও শক্তিমত্তায় এগিয়ে থাকবে ক্লিয়ান এমবাপ্পেরা। গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে সকারুজরা, আর 1 পয়েন্ট নিয়ে 3-এ ডেনমার্ক। তাই ড্র করলেও সুবিধাজনক অবস্থায় থাকবে অস্ট্রেলিয়া, তবে জিততেই হবে ক্রিশ্চিয়ান এরিকসনদের। রাত 9টায় মাঠে নামবে 4 দল। এবার স্পেনের শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ। এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে লভ্যাংশের উপর থেকে কর প্রত্যাহার, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানো সহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। বিএমবিএ সভাপতি সাইদুর রহমান এবং সেক্রেটারি জেনারেল রিয়াদ মতিন স্বাক্ষরিত চিঠিতে পুঁজিবাজারকে গতিশীল করে সার্বিক অর্থনীতিতে এর অবদান বাড়ানোর লক্ষ্যে 9টি বিষয় বিবেচনার প্রস্তাব দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।